প্রবাসী বাংলাদেশীদের কাছে মডেল ট্রাস্ট হিসাবে পরিচিত বালাগঞ্জ ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 10 জুলাই রবিবার লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন শহরে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা সভা সমাবেশ। তারই অংশ হিসাবে গতকাল লুটনের স্থানীয় একটি রেস্টুরেন্টে বই প্যানেলের সমর্থনে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বই প্যানেলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ গুলাম রব্বানী দিনার, সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুহুল আমিন দুলন, কোষাধ্যক্ষ পদপ্রার্থী হুসেন আহমদ নেফুর, সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী মইজুল ইসলাম শাহজাহান। অতিথি হিসাবে বক্তব্য রাখেন বালাগঞ্জ সমিতির সাবেক চেয়ার আব্দুল গফুর, উসমানপুর ইউপি জনকল্যাণ ট্রাস্টের সাবেক সভাপতি আবুল হেলাল চৌধুরী সেলিম, মহিদুর রহমান লাল ও তরুণ ব্যবসায়ী জুনেল আহমদ নজির। বক্তাগণ এডুকেশন ট্রাস্টকে আরও গতিশীল এবং তার সম্মান রক্ষার্থে বই প্যানেলের প্রার্থীদের পক্ষে রায় দিতে সকল সম্মানিত ট্রাস্টিদের প্রতি অনুরোধ জানান। মোহাম্মদ নুরুল হক চৌধুরী সভাপতিত্বে ও আব্দুল বাসির চৌধুরী পরিচালনায় বক্তব্য রাখেন লুটন আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুর রহমান, লুটন বিএনপির সভাপতি আব্দুল হাই, মতিন মিয়া, মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, বদরুদ্দিন চৌধুরী, আফিজুল্লাহ, মোহাম্মদ আবুল কালাম, নুরুল গনি, আব্বাস আহমদ, সেলিম আহমদ, সিরাজুল ইসলাম খান, খালিসুর রহমান খালিস সহ অন্যান্যরা। মোহাম্মদ তাজ, চ্যানেল এস নিউজ, লুটন।